हेलो फ्रेंड्स, वेलकम टू प्रिया रान्नाघर। प्रिया रान्नाघरे आपनादेर सबाइके अनेक स्वागत। बांगालीदेर श्रेष्ठ उत्सव दुर्गापूजा, सेई दुर्गापूजा किन्तु आमादेर आर दोरगोड़ाय चले एसेछे। आज थेके आमी आपनादेर संगे शेयर करब पुजो स्पेशल किछु रेसिपि। आज आमी आपनादेर बानिये देखाबो जीरा राइस। এই জিরা রাইসটা কিন্তু আমি সম্পূর্ণ একটু নতুন রকমভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই বাড়িতে থাকা কিছু কম উপকরণ দিয়ে এটা আমি আপনাদের বানিয়ে দেখাবো। চলুন দেখে নেব এই জিরা রাইস বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। জিরা রাইসটা বানানোর জন্য আমি প্রথমেই 2 কাপ দেরাদুন চাল নিয়ে চালগুলো ভালো করে ধুয়ে 30 মিনিট আমি জলে ভিজিয়ে রেখেছি। আমি নিয়ে নিয়েছি অল্প কারি পাতা, 1 চামচ জিরে, 1টা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ আর 1টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। নিয়ে নিয়েছি 1 চামচ ঘি, অল্প চিনি আর লাগবে আমার স্বাদ মতো নুন। প্রথমে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। এই সময়ে জলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ নুন। জলটা যখন একটু ফুটতে শুরু করবে আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। ভাতটা হতে কিন্তু আমাদের বেশিক্ষণ টাইম লাগবে না, যেহেতু চালটাকে আমরা 30 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ভাতটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার একটু দেখে নেব আমার ভাতটা আর একটু হবে। ভাতটাকে আমরা প্রায় 80-90% কুক করে নেব। এবার আমার ভাতটা পুরো রেডি হয়ে গেছে। আমি একটা ভাত একটু প্রেস করে চেপে দেখে নেব। ভাতটা যখন মাঝখান থেকে দুভাগ হয়ে যাবে ভাত আমাদের রেডি। ভাত আমি ফ্যান ঝরিয়ে পাশে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই 1 চামচ ঘিয়ের মধ্যে আমাদের পুরো জিরা রাইসটা তৈরি হয়ে যাবে। দিয়ে দেব কারি পাতা ফোড়ন। জিরা রাইসে সাধারণত কারি পাতা ইউজ করা হয় না, কিন্তু কারি পাতাটা একবার ইউজ করে দেখবেন, এটা কিন্তু জিরা রাইসের স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেবে। আর দিয়ে দিলাম কুচালো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা আর কারি পাতাটা একসঙ্গে ভেজে নেওয়ার ফলে একটা অথেন্টিক ফ্লেভার আসবে রাইসের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। জিরে কিন্তু আমাদের খুব বেশি ফ্রাই করলে হবে না। জিরেটা যদি বেশি ফ্রাই হয়ে কালো হয়ে যায় তাহলে কিন্তু টেস্টটা একদমই থাকবে না। জিরে কিন্তু হালকা করে ফ্রাই করে নিতে হবে। কাঁচা লঙ্কা, কারি পাতা আর জিরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি কুচানো। হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে দেব আর গরম গরম সার্ভ করে দেব জিরা রাইস।
রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন আমাদের জিরা রাইস কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন ভাতগুলো কত ঝরঝরা হয়েছে। এই রাইসটা আপনারা বিভিন্ন রকম চিকেন আইটেমের সঙ্গে বা পনির বা আলু দমের সঙ্গেও সার্ভ করতে পারবেন। একটু ইউনিকের ছোঁয়া আছে, আমি এর মধ্যে একটু কারি পাতা আর একটু পেঁয়াজ ইউজ করেছি। এবার প্লেটিং করে নেওয়ার পালা। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক করবেন। আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো পর্বে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।